আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অফ আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা গুগলে সার্চ করার কিছু ট্রিক দেখেছি তো আজকের পর্বে আমরা কিভাবে আসলে ব্যাকলিং করার জন্য আমরা আমাদের এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের অফ পেজ অপটিমাইজেশনে দেখেছি যে কিভাবে ব্যাকলিং করতে হয় এবং অনেকগুলো ব্যাকলিং আমরা করেছিও সো বিভিন্ন ধরনের ব্যাকলিং যেমন কমেন্ট ব্যাকলিং তারপর আপনার ফোরাম পোস্টিং তারপর গেস্ট পোস্টিং গেস্ট ব্লগিং ইত্যাদি বিভিন্ন সাইটের জন্য আমরা কিভাবে ব্যাকলিং খুঁজে বের করব ওয়েবসাইট থেকে সেটা আমরা আজকের পর্বে শিখব কারণ ম্যাক্সিমাম টাইমই ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে লিংক দিয়ে দিবে না যে কোন সাইটে আমরা ব্যাকলিং করব তো এই ব্যাকলিং করার জন্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমাদেরই খুঁজে বের করতে হবে তো আজকের পর্বে আমরা সেটাই শিখব তো এর জন্য সর্বপ্রথম আমরা শিখবো যে কমেন্ট ব্যাকলিং কিভাবে করে আমরা আমাদের এই টিউটোরিয়ালে অফ পেজ অপটিমাইজেশনের শুরুর দিকেই দেখেছি যে কিভাবে কমেন্ট ব্যাকলিং করতে হয় বিভিন্ন ব্লগে গিয়ে কমেন্ট ব্যাকলিং করা হয় সো এই কমেন্ট ব্যাকলিং যে আপনি করবেন এর জন্য ওয়েবসাইট কোথা থেকে খুঁজে পাবেন এর জন্য ওয়েবসাইট খুঁজে পেতে আপনাদেরকে একটি কোড ব্যবহার করতে হবে কোডটি আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের টিউটোরিয়ালের সাথে আপনাদের সুবিধার্থে কোডটির সিস্টেম এমন যে দেখুন প্রথমে আপনাকে আপনার কিওয়ার্ড এখানে দিতে হবে এবং এরপরে যে লেখাগুলো আছে সেগুলো হুবহু সেম থাকবে ঠিক আছে তো আমরা প্রথমে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমাদের যে কিওয়ার্ড ধরেন আমরা কম্পিউটার আমরা কম্পিউটার বিষয়ক ওয়েবসাইটে কমেন্ট করব। তো আমরা কি করলাম প্রথমে কম্পিউটার লিখলাম এবং পরে যে বাকি কোডগুলো আছে সেগুলো হুবহু সেম রাখলাম ঠিক আছে সেম রেখে আমরা গুগলে সার্চ করলাম সার্চ করলে এবার দেখুন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা লিস্টে পাবো আমরা যদি দুইটা ওয়েবসাইট ওপেন করি দেখুন সেখান থেকে আমরা একটা ওয়েবসাইট ওপেন করেছি এবং সেখানে দেখতেছি আমরা কিন্তু এখানে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইট দিয়ে এখানে কিন্তু ক্লিকেবল কমেন্ট এখানে করেছে আমরা যদি একটু এলিমেন্ট করে দেখি যে এটা কি আসলে ডু ফলো না নো ফলো যদিও এটা নো ফলো কিন্তু এভাবে ডু ফলো অনেক ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা জানেন যে আসলে স্প্যামিং এর কারণে অনেক ওয়েবসাইটে নো ফলো করে রেখেছে সো তারপরে আপনারা এখানে দেখুন কমেন্ট করার অপশন আছে এইভাবে আপনারা যদি একটা একটা করে এইভাবে যদি ওয়েবসাইট খুঁজতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে এই কিওয়ার্ড এবং এই টেকনিক মানে এই সূত্রটা अप्लाई করে যদি আপনারা ওয়েবসাইট খুঁজতে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখুন এখানে এই যে কমেন্টের ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি দেখুন তো এখানে দেখি এই সাইটটাকে ডু ফলো নাকি নো ফলো আপনারা দেখেছেন যে আগে এটা কিন্তু আবার কেউ আমাদের বলবেন না যে ডুফলো নো ফলো এটা কিভাবে দেখলাম আপনাদের কিন্তু আগে দেখিয়েছি এমনকি এটা কিন্তু আমরা কোড দেখে চিনতেছি যে ডুফলো নাকি নো ফলো কিন্তু কোড ছাড়া কিভাবে কোড না যেন আপনি কিভাবে ডুফলো নোফলো চেক করতে পারেন সেটা কিন্তু আমরা আমাদের এসিও টিউটোরিয়ালের আগের পর্বগুলোতে দেখিয়েছি সো ওই ক্ষেত্রে কিন্তু কেউ আমাদেরকে ব্লেম করবেন না যে আমরা আপনাদেরকে দেখাইনি ঠিক আছে তো দেখুন এই কোডে কিন্তু কোনো নো ফলো অ্যাট্রিবিউট নেই দ্যাট মিন্স এটা কিন্তু ডু ফলো ব্যাকলিংক করার ওয়েবসাইট এবং এখানে আপনি নিচ থেকে আপনার ব্যাকলিংক ওয়েবসাইটের অ্যাড্রেস সহ এখানে করতে পারেন দেখুন কত ইজি আমরা কিন্তু খুব ইজিলি চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিউআরটা আপনাকে দিয়ে দিয়েছি এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা আমাদের ডু ফলো ব্যাকলিংকের ওয়েবসাইট এখান থেকে খুঁজে বের করতে পারি ঠিক আছে তো এই এক ধরনের সাইট এখন আবার অনেক সময় আপনাদের গুগলে সার্চ করার জন্য জন্য আরেকটা টেকনিকের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু ডাউনলোড করে থাকি নেট থেকে আমাদের প্রফেশনাল কাজের প্রয়োজন হোক বা পার্সোনাল কাজের প্রয়োজন হোক অনেক সময় আমাদের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়ে তো এর জন্য আমরা একটি সূত্র এখানে দিয়ে দিচ্ছি এই সূত্রটি ব্যবহার করে যদি আপনারা গুগলে সার্চ করেন যেমন আমরা যদি এই সূত্রটি ব্যবহার করে গুগলে সার্চ করি দেখব যে অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যে সকল ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করা যায় আমরা দেখতেছি যে সেই সকল ওয়েবসাইটের লিস্ট এখানে আমরা পেয়ে যাব দেখুন এখানে একটা লিস্ট আছে তারপর এখানে একটা লিস্ট আছে এখানে একটা লিস্ট আছে ঠিক আছে যাই হোক আপনারা এটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে লিস্টটা পেয়ে যাবেন যদিও এটা আমাদের এসইউর জন্য অনেকটা অনেক সময় লাগে আবার অনেক সময় লাগে না আমরা এটা 봤 ছিল গত পর্বে এটা দেখানো উচিত ছিল যাই হোক আমরা এই পর্বে দেখিয়ে দিলাম তো এরপরে আমরা কমেন্ট ব্যাকলিংক যেটা গেলো এটার পরে চলুন আসি যে এডু সাইট এডু সাইট এডু সাইটে যে আমরা ব্যাকলিং করব সেটা কিভাবে করব এডু সাইটের জন্য ব্যাকলিংকের ব্যবস্থা হচ্ছে এটা আপনারা নিন যে এখানে আমরা একটু সেপারেট করে দিচ্ছি এডু সাইটগুলো এই কোডটা আপনাকে ব্যবহার করতে হবে এডু সাইটে খুঁজে পাওয়ার জন্য এবং এইখানে ইন ব্লক থাকবে এবং এটা যেভাবে আছে হু সেইভাবেই থাকবে ঠিক আছে সো আমরা যদি এটা নিয়ে গুগলে সার্চ করি দেখতে আমাদের এখানে অনেক এডুসাইট চলে আসবে দেখুন আমাদের সামনে অলরেডি কিন্তু অনেকগুলো এডুসাইট আছে এবং এই সাইট গুলোতে আমরা একটা একটা করে ঢুকে কিন্তু আমরা কিন্তু মানে এখানে মানে অনেক সাইটে কিন্তু আমরা এখানে কমেন্ট করার সুযোগ পাবো এবং ডু ফলো কমেন্ট করারও এখানে চান্স থাকবে ঠিক আছে দেখুন এই যে নিচে অনেকেই কিন্তু এখানে কমেন্ট করেছে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে কিন্তু এখানে কমেন্ট করেছে এবং এখানে কমেন্ট করার অপশন আছে সো এই সূত্রটা যদি আপনি অ্যাপ্লাই করেন যে কিভাবে এডু সাইটে আপনি কমেন্ট করবেন এবং এখানে ইন ইউআরএলটা হচ্ছে ব্লক মূলত এখানে যেহেতু আমরা এডু সাইটে যখন আমরা কমেন্ট করি তো সেই ক্ষেত্রে যেহেতু ব্লগগুলোতেই আমরা মেইনলি বেশি কমেন্ট করে থাকি সো এই জন্য ব্লগে কমেন্ট করার জন্য আপনাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সূত্রটা কি কিভাবে হলো এগুলো এত কিছু আমরা এখানে বোঝাচ্ছি না এগুলো আপনাদেরকে আগেই কিন্তু দেখানো হয়েছে দেখুন এই সূত্রটা আমি বুঝিয়ে দেই সাইট হচ্ছে ডট এডু আমরা কিন্তু গত পর্বে বলেছি যে সাইট এটা কেন ইউজ করা হয় আপনাদের কি স্মরণ আছে সাইট ইউজ করা হয় শুধুমাত্র এক ধরনের স্পেসিফিক সাইটে রেজাল্টগুলো খুঁজে বের করার জন্য তো এই জায়গায় আমরা ঠিক সাইট ডট এডু দ্বারা আমরা এখানে এটাই বোঝাতে চেয়েছি যে এখানে আপনার যে যত ডট এডু সাইট আছে সমস্ত সাইট থেকে এই রেজাল্ট আসবে শুধুমাত্র ডট এডু ইন ইউ এর কী কাজ আপনারা আগে দেখেছেন হয়তো জানেন গতপর্বেই দেখেছেন ইউ ইন ইউআরএল হচ্ছে যাদের ইউআরএল এর মধ্যে ব্লক কথাটা থাকবে তাদের আর পোস্টে কমেন্ট এটা হচ্ছে আমাদের মেনলি কিওয়ার্ড এটা চেঞ্জ না করাটাই বেটার কারণ যে সকল ওয়েবসাইটের ব্লগে পোস্টে কমেন্ট কথাটা লেখা থাকবে এক্স্যাক্টলি এই দুইটা কমা দেওয়ার হচ্ছে যে এক্স্যাক্টলি এই ফ্রেজটাই এখানে থাকবে গুগলে কোনো কিছু এইভাবে কোটেশনের মধ্যে সার্চ করাকে বলা হয় ফ্রেস সার্চ করা দ্যাট মিনস এই ফ্রেজটা হুবহু ওয়েবসাইটে থাকতে হবে তো যে সকল ওয়েবসাইটে পোস্টে কমেন্ট এই কথাটা আছে শুধুমাত্র সে সকল ওয়েবসাইটগুলোকেই গুগল এখানে শো করাবে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন টেকনিক খাটিয়ে অনেকে বিভিন্ন ধরনের সূত্র বের করছে এটা হচ্ছে তো করবেন মানে বের করবেন সেটা গেল এরপরে আছে ডট গভ সাইটে কিভাবে করবেন ডট তবে এখানে কিন্তু খেয়াল রাখবেন যে ইন ইউআরএল এর পরে কিন্তু কোনো স্পেস দিবেন না সাইটের পরে কিন্তু কোনো স্পেস দিবেন না আমরা এখানে যেভাবে দিয়েছি ঠিক ওইভাবেই করবেন স্পেস দিলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এরপরে ডট গভ সাইট আমরা কিভাবে বের করব দেখুন গভ ডট সাইটের জন্য আমাদের যে মানে এখানে যে সূত্রটা আপনাকে প্রথমে কিওয়ার্ড লিখতে হবে তারপর প্লাস তারপর ইন ইউরএল ডট গভ ইজিলি ঠিক আছে সো আমরা প্রথমে কিওয়ার্ড লিখি যে কম্পিউটার রিলেটেড আসলে কম্পিউটার রিলেটেড ডট গভ সাইট আসলে পাওয়া যায় না আসলে তারপর আমরা লিখতেছি ইন ইউ আর এল তারপরে ডট গভ এবার এন্টার দিই দেখুন আমাদের সামনে কম্পিউটার আছে কম্পিউটার রিলেটেড অনেকগুলো গভর্নমেন্টের সাইট এখানে কিন্তু চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সো এইভাবে আপনারা ডট গভ সাইটগুলো এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনারা বের করতে পারেন আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমে কিওয়ার্ড তারপর প্লাস সাইন তারপর ইনিউআরএল ডট গভ এরপরে আরও বিভিন্ন সূত্র আছে আমরা সেগুলো একটু দেখি তো আরো দুইটা যে রুলস হচ্ছে যে যদি আপনি কোনো স্পেসিফিক কিওয়ার্ডের ঠিক আছে বা দেখা গেছে আপনি আমেরিকান ব্লগ চাচ্ছেন বা বাংলাদেশি ব্লগ চাচ্ছেন বা কোনো ফোরাম চাচ্ছেন गवर्नमेंट रिलेटेड ফোরাম সেই ক্ষেত্রে কিভাবে বের করবেন জাস্ট আপনি ইন ইউআরএল তারপরে লিখবেন .gov ঠিক সেম সিস্টেম তারপরে লিখবেন যে ধরেন ইউএসএ ফোরাম ইউএসএ ফোরাম চাচ্ছেন তাহলে আপনার ইউএসএ সরকারি যে সকল ফোরাম আছে সেগুলো এখানে আসবে দেখুন ইংলিশ টিচিং ফোরাম আমেরিকান ইংলিশ মানে দেখুন একটা ডট গভ সাইট একটা ফোরাম এখানে চলে এসেছে ঠিক আছে যেমন আপনি যদি চান শুধু ইউএসএ তার মানে ইউএসএর যত গভর্নমেন্ট সাইটগুলো আছে এইখানে শুধুমাত্র সেই সাইটগুলো আসবে দেখুন সবগুলো কিন্তু ইউএসএর গভর্নমেন্ট সাইট ইউএসএ ডট গভ স্টেট ডট গভ ট্রাভেল ডট স্টেট ডট গভ তারপর ডট গভ ঠিক আছে তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যাবতীয় সূত্রগুলো আমরা গত পর্বে যেটা বলেছিলাম যে সাইট এবং ইন ইউআরএল এই দুইটা কিন্তু বেশি ব্যবহার হয় সো আমরা দেখতে পাচ্ছি যাবতীয় সূত্রগুলো কিন্তু মেইন ভিত্তি কিন্তু একই সাইট এবং ইন ইউ আর কে ব্যবহার করে করা হচ্ছে ঠিক আছে এখানে একটা কথা অবশ্য আমরা লিখে দিচ্ছি মাইন্ড দ্যাট দেয়ার শুড বি নো স্পেস আফটার ইন ইউআরএল অবশ্যই ইন ইউআরএল এর পরে কোনো স্পেস দিবেন না যদি আমরা স্পেস দেই ধরেন ইন ইউআরএল এর পরে একটা স্পেস দিলাম তাহলে দেখুন রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে যদিও এটা ডট গভ সাইটের জন্য দেখুন ডট গভ এর মধ্যে কিন্তু একটা নন গভ সাইট আছে সেটা কিন্তু ঢুকে গেছে স্পেস দেওয়ার পরেই দুইটা সাইট কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুইটা সাইট কিন্তু এখানে ঢুকে গেছে সো অবশ্যই ইন ইউআরএল এর পরে কখনোই স্পেস ব্যবহার করবেন না কোলন দিবেন তারপরে একদম কোলনের সাথে লেগে মানে কোলনের সাথে কোন স্পেস ছাড়া উইদাউট এনি স্পেস আপনাকে আপনার আপনি যে কিউআর দিতে চান ডট গভ ডট এডু যেটাই দেন না কেন সেটা ব্যবহার করতে হবে ঠিক আছে আবার ধরেন আপনি যদি চান যে টাইটেলে কোনো খুঁজবেন ঠিক আছে ডট গভ ব্লক সো সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন যে টাইটেল ডট গভ তারপর ব্লক তাহলে দেখুন যে গভর্নমেন্টের যে ব্লকগুলো আছে ইউএসএ গভর্নমেন্ট ব্লক এডু ডট গভ ব্লক এই যে যে জাতীয় বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু লিস্টে তো এই হচ্ছে আসলে আসলে সিস্টেম আপনাকে মনে রাখার কিছুই নেই মেইন ভিত্তি হচ্ছে একটাই ইন ইউ এবং ইন মানে সাইট এবং ইন টাইটেল এগুলোকে ব্যবহার করেই সূত্রগুলো তৈরি করা হয়েছে এখানে কিন্তু যে স্পেশাল যে কোনো কিছু আছে এই টাইপের কিন্তু কোনো কিছুই নেই আপনাদের সুবিধার্থে এই যাবতীয় কোডগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি আপনারা কোডগুলো দিয়ে সার্চ করে করে বাসায় প্র্যাকটিস করবেন তো এই ছিল আসলে কোড দেখে দেখে কোড ব্যবহার করে সার্চ দেওয়ার কিছু বিষয় আশা করি এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা যে কোনো কিছু খুঁজে বের করতে পারবেন শুধুমাত্র .gov.edu সাইটে না আপনি যদি এখানে .gov এর সাইটের পরিবর্তে যদি in url লিখে ফোরাম সার্চ করেন ফোরাম যেমন আমরা লিখলাম in url ফোরাম লিখে যদি সার্চ করি তাহলে আমরা অনেক ফোরাম লিস্ট পাবো দেখুন অনেক সাইটের ফোরাম কিন্তু এখানে চলে এসেছে এই যে একটা ফোরাম এই যে একটা ফোরাম এইভাবে আমরা যদি সার্চ করি আবার যদি এখানে একটা কিওয়ার্ড দেই যে কম্পিউটার রিলেটেড যে ফোরাম ফোরামগুলো আছে সেই ফোরামগুলো আমরা এখানে পেয়ে যাব দ্যাট মিনস মেইন সিস্টেমটা হচ্ছে আমরা একটু লিখে দেই আপনাদের হয়তো মনে থাকবে না এটা হচ্ছে মেইন মেইন সূত্র এটা যে সব সূত্রের বস এটা মেইন ল যদিও এটা কোনো ল না কিন্তু আপনাদের বোঝানোর সুবিধা লিখতে হচ্ছে ইন ইউ আর ঠিক আছে তারপর আপনার কোড বা বিষয় আপনি যেটা চাচ্ছেন সেটা তারপর একটা স্পেস দিয়ে কিওয়ার্ড এবার আপনি খুঁজেন আপনি কি খুঁজবেন অনলাইনে ইন ইউআরএল ফোরাম খুঁজবেন লেখেন ইন ইউ তারপর ফোরাম স্পেস দিয়ে লেখেন কম্পিউটার আপনার কিওয়ার্ড লেখেন আপনি যে কিওয়ার্ডের ফোরাম চান হেলথ লেখেন হেলথ রিলেটেড ফোরাম চান লেখেন হেলথ লিখে সার্চ করেন দেখেন হেলথ রিলেটেড কত ফোরাম চলে এসেছে আপনি কোনটাই পোস্ট করবেন ফোরামের অভাব নেই দেখুন এখানে অলমোস্ট চার কোটি বত্রিশ লক্ষ রেজাল্ট চলে এসেছে ফোরাম চলে এসেছে হেলথ ঠিক আছে আপনি তারপরে কি চান এখানে আহ গেস্ট পোস্টিং সাইট চান গেস্ট পোস্টিং সাইটের জন্য অবশ্যই আলাদা কোড কারণ গেস্ট পোস্টিং সাইট একটু আলাদা তারপর গেস্ট পোস্টিং সাইট আপনি কিভাবে খুঁজবেন কারণ গেস্ট পোস্টিং যে সাইট সেখানে কিন্তু জেনারেলি আপনাকে মানে ইউআরএল এ কিন্তু লেখা থাকে না রাইটে গেস্ট পোস্ট ওইটা কিন্তু লেখা থাকে টাইটেলে সো ইন টাইটেলে লেখেন আপনি দুইটা কমা দিয়ে নেন যাতে করে আকারে থাকে গেস্ট পোস্ট দেখুন চলে এসেছে যে ইন ইউআরএল এর মধ্যে যাদের রাইটে গেস্ট পোস্ট আছে এটা অবশ্য ইন ইউআরএল এ হবে না এটা হতে পারে যে ইন ইউআরএল আচ্ছা এটা ইন ইউর লাগবে না দেখেন গেস্ট পোস্ট যেটা সার্চ দিবেন আমরা একটা সূত্র বানিয়ে ফেলি ঠিক আছে যখনই আপনি গুগলে দুইটা কমা দিয়ে মানে দুইটা কমা ইউজ ইউজ করে করে ডাবল কোটেশন কিছু লিখবেন সেটা হবে একটা একদম হুবহু এই লেখাটাই গুগল সার্চ করবে তাহলে আমরা এই লেখাটা গুগল সার্চ করুক চাই কারণ যে সকল ওয়েবসাইটে গেস্ট পোস্টিং লেখার ব্যবস্থা থাকে তাদের কিন্তু জেনারেলি এই ধরনের কথা লেখা থাকে রাইট এ গেস্ট পোস্ট হ্যাঁ এবং আমরা আমাদের কিওয়ার্ড লিখে যে কোন বিষয়ে গেস্ট পোস্ট চাই যেমন টেকনোলজি টেকনোলজি বিষয়ে দেখুন আমরা আগে কিওয়ার্ড দিলাম তারপর দিলাম রাইটে এ গেস্ট পোস্ট আমরা এখানে উল্লেখ করে দিই দুইটা রাইট এ গেস্ট পোস্ট ঠিক আছে আমরা আপনাদের সুবিধার্থে আমরা নিজেরাই সূত্র আমাদের মাথা থেকে বানালাম আপনাদের সামনেই যে কিভাবে হয় কিভাবে আপনি টেকনো মানে বুদ্ধি খাটিয়ে আপনি সাইটগুলো বের করতে পারেন দেখুন অনেক সাইট চলে এসেছে যারা গেস্ট পোস্টিং সাপোর্ট করে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাইট আছে যারা গেস্ট পোস্টিং সাপোর্ট করে রাইট ফর আস গেস্ট পোস্ট লিস্ট অফ গেস্ট ব্লগিং সাইট এটা অবশ্য না কিন্তু অনেক সাইট পাবো তারপর এই যে রাইট গেস্ট পোস্ট তারপর এই যে হাউ টু রাইট ব্লগ পোস্ট মানে এরকম অনেক সাইটের লিস্ট আপনারা খুঁজে খুঁজে পাবেন যেখান থেকে আপনারা যে এখানে দেখুন কয়টা রেজাল্ট এসেছে সত্তর হাজার আটশো রেজাল্ট এখান থেকে ধরলাম আপনি যদি এক হাজার সাইট ও পান যদিও অনেক পাবেন 1000 সাইটে পান গেস্ট পোস্ট করার জন্য দ্যাটস এনাফ তো বুঝতে পারতেছেন যে কিভাবে সার্চ করবেন আমি কি অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি নাকি বোঝাতে ব্যর্থ হয়েছি আমাকে ফেসবুকে আমাকে ডিরেক্টলি মেসেজ করে জানাবেন আমার ফেসবুক আইডি এখানে দেয়াই আছে ফেসবুক ডট কম লাকি থার্টিন ডট ক্রুক এই প্রোফাইলে যাবেন গিয়ে জাস্ট আমাকে ছোট্ট করে একটা মেসেজ দিবেন যে ভাইয়া আপনার এটা বুঝেছি বা আপনার এটা বুঝি নাই যদি না বুঝে থাকেন ডেফিনেটলি এই টিউটোরিয়ালটা আরো দুইবার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ঠিক আছে আর আপনাদের মধ্যে যারা আছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর হচ্ছে যে আমরা এতক্ষণ যেগুলো দিয়ে সার্চ করলাম যে সূত্রগুলো আমরা লিখলাম এই সূত্রগুলো দিয়ে তো সার্চ করবেনি তাছাড়া অনলাইনে বিভিন্ন টুলস আছে যে টুলসগুলো গুলো ব্যবহার করে আমরা কোনো সূত্র না জেনেও বা কোনো সূত্র মনে না রেখেও আমাদের ইচ্ছা মতো বিভিন্ন বিষয়ের ওয়েবসাইট খুঁজে বের করতে পারি তো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ সেটাই দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই ধরনের সাইট কোনো প্রকার সূত্র ব্যবহার না করে খুঁজে বের করতে পারি তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ